আসছেন একক পারফরম্যান্স নিয়ে এম ফজলুল করিম সেও ঢাকা বয়স আমার বেশি না পরে টক টকের মা সুলু খয়ড পাই হে গেছে বাতাসে তোমার মাইয়াডা আমায় দেবা না ও কথা কবা না মাইয়াডা আমায় দেবা না ও কথা কবা না তইলে কিন্তু মইরে যাব ও তোষে বয়স আমার বেশি না পরে টক টকের মা সুলু খয়ড পাই হে গেছে বাতাসে হে বাবা রে বাবা ও বাবা ও বাবা সম্মানিত শ্রুতিমণ্ডলী সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমার প্রথম বিষয়টা হচ্ছে আমার বিষয়গুলা যদি যুক্তিসঙ্গত হয়ে থাকে এমনকি বিচারক মণ্ডলী এবং যারা উপস্থিত শুধু আছেন সবাই বিচার বিবেচনা করে দেখবেন আমার প্রথম বিষয়টা হচ্ছে মানুষ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তাই বলা হয়ে থাকে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে সবার নিচে কে তুমি বলো অমানুষ 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 যারা গণিতে বিজ্ঞানে পাটিগণিতে এবং সর্ব বিষয়ে সবচেয়ে ট্যালেন্ট তারা প্রমাণ করে দেন এক যোগ এক কখন তিন হবে তুমি বলো আফটার ম্যারেজ অর্থাৎ বিবাহের পরে এমন একটা বিষয়ের নাম বলুন যা শুধু পা আছে চোখ কান মাথা কিছুই নাই কিন্তু এই পা দিয়ে সাকসেসফুল হয়ে গেছে সফলতা অর্জন করেছে এই বিষয়টা কি তুমি বলো এনটিভি 14 বছরে পা হাসুর ফোর সিজনে পা আরে বাবা ও বাবা কি বাবা আরে বাবা ও বাবা আমাদের জুয়েল আইস উনি অনেকগুলো শিক্ষামূলক কাজের ভিতরে জড়িত আমার জানা মতে এবং বাচ্চাদেরকে লেখাপড়া করার জন্য উনি অনেক উদ্যোগ গ্রহণ করে একটা স্কুলের ভিতরে যাই দেখলেন উনি নিজে যাই দেখলেন যে বাচ্চাদেরকে শিক্ষানো হচ্ছে যে তোমরা প্রতিদিন সিডাব্লিউ খাতা এইচডাব্লিউ খাতার মাধ্যমে ছোট হাতের লেখা এবং বড় হাতের লেখা প্রতিদিন জমা দিবে প্রত্যেকটা ছেলে মেয়ে জমা দিল কিন্তু একটা দুষ্ট ছেলে একটা মিষ্টি মেয়ে কিছুতেই খাতা জমা দেয় নাই শিক্ষক মহোদয় জানতে চাইল যে তোমরা কেন খাতা জমা দেওয়া নাই ম্যাডাম আমরা হোস্টেলে থাকি হোস্টেলে কোনো কাজ থাকলে বলতে পারেন আমরা বাসা থাকি না দ্বিতীয়বার মোহন জিজ্ঞাসা করলো তোমরা ছোট হাতের লেখা বড় হাতের লেখা জমা দাও নাই কেন বাচ্চা দুটি আবারও বললো ম্যাডাম এবং এই বিচারক মণ্ডলী আপনারা প্রমাণ করি দেখুন আমার কোন হাতটা ছোট কোন হাতটা বড় আজকাল দেখা যায় মাতৃভাষা আমাদের ফেব্রুয়ারি মাস আসার সাথে সাথে সবাই এত পাগল হয়ে যায় মাতৃভাষার গুরুত্ব অনেক বেড়ে যায় একদিন স্কুলে আবার শিক্ষক জিজ্ঞাসা করলেন বলতো বাবু আমাদের মাতৃভাষা কি প্রত্যেক ছেলে মেয়ে বলল আমাদের মাতৃভাষা বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা ওই আগে দুষ্ট ছেলে এবং মিষ্টি মেয়েটা কিছুতেই স্বীকার করে নাই যে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা তারা বলল আমাদের মায়ের বাড়ি হচ্ছে হেনি আমার মায়ের ভাষা হচ্ছে হেনি এবং হানি বাংলা ভাষা নয় সবশেষে আপনাদেরকে একটা খাবার উপহার দিব কিন্তু আমি যে খাবারটা দিব জুয়েল আইস উনি আরও সবচেয়ে উন্নত মানের খাবার দিতে পারে কিন্তু আমার খাবারটা সবার প্রিয় যেমন স্টার কাবাব সব জায়গাতে দেখা যায় স্বামী কাবাব টিকা কাবাব বটি কাবাব আপনারা বলুন দেখি কোন কাবাবটা সবচেয়ে স্বাদ তুমি বলো স্বামী কাবাব এদেরকে টুকরা করা খুব সহজ সবাইকে হেভি লাগছে আপনাকে জানেন থ্যাংক ইউ মানে আমি ভাবতেই পারছি না যে আপনি স্বামী কাবাবকেও টুকরা টুকরা করে ফেলেছেন এরকম একজন মানুষের জন্য প্রথমে আমি শুনতে যাব নিপুণ আক্তারের কাছে আসসালামু আলাইকুম যুক্তি বাবা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আসলে আপনি যেহেতু অনেকগুলা ধাপ পেরিয়ে আজকে এইখানে মানে আজ ফার্স্ট আপনি একটা আমাদেরকে জোকস শোনালেন এতটুকু পেশেন্ট থাকা অনেক কঠিন আমি মনে করি আমি নিজেও অনেক সময় দেখা যাচ্ছে যে আমার মনে হয় যদি আমাকে কেউ এত কম্পিটিশন করে সিনেমাতে আসতে বলতো আমি উনি আসতে পারতাম না সো আসলে আপনাকে সেলুট করা ছাড়া আর কিছুই নেই আসলে আমি আপনাকে কোনো মার্কিং করতে পারবো না মাজার ভাই চুপ হয়ে গেছে কিন্তু খেয়াল করছেন
ভাবছে যে একটা কম্পিটিটর চলে আসছে, মাঝে ভাই কিছু বলেন তো? না, আমি চুপ করে যাইনি, আমি জানি বয়স কোনো বাধা মানে না। রাইট, ফজলুল করিম সাহেব যে কৌতুক, যে জোকস, যে তাত্ত্বিক কথা, যে আধ্যাত্মিক কথা আমাদের বুঝিয়ে গেলেন, যে জোকসের মাধ্যমেও যে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে এটা উনি প্রমাণ করে গেলেন। এখানে আমি তাকে বলবো মাস্টার অফ জোকস। সবচেয়ে সৌন্দর্য হচ্ছে তখন যখন যে জিনিসটিকে নিজের মতো করে ফুটতে দেওয়া হয়, যে ফুলটিকে। আমি যদি একটা গোলাপকে একটা অন্য কিছু বানিয়ে দেখাবার চেষ্টা করি তাহলে ওই জিনিসটি ভালো হবে না। তো উনি ওনার এই বয়সে এসে যেভাবে করে প্রেজেন্ট করলেন, এবং উনি কিন্তু ওনার ভেতর থেকে কিছু বলতেও চেয়েছেন এবং সেটা শুরুতেই বলে দিয়েছেন। আমি পুরোটা বলবো না, সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নেই, এটা বলার সঙ্গে সঙ্গে হাসো এতখানি উপরে উঠে গেল। তো আপনি সিরিয়াস কথা বলতে বলতে আমাদেরকে হাসাতে হাসাতে চোখ থেকে পানি বার করে দিয়েছেন। থ্যাংক ইউ, দারুণ পারফরমেন্স ছিল, অসাধারণ পারফরমেন্স ছিল, আনন্দ, চিত্তের আনন্দ, মনের আনন্দের জন্যে কোনো স্থান নেই, কোনো কাল নেই, কোনো পাত্র নেই, কোনো ভেদাভেদ নেই, কোনো বয়স নেই, কোনো সময় নেই। আমরা অনেক সময় বলি যে এই বয়সে আবার এত ফান কিসের, অনেক সময় বলি যে এইখানে আবার ফান কেন। আমি মনে করি যে আমরা সবাই দেখেছি লাইফ ইজ বিউটিফুল ফিল্মটা, যেখানে আমরা দেখেছি যে একেবারে ফায়ারিং স্কোয়াডে যাওয়ার আগেও তার সন্তানকে সে বুঝিয়ে গেছে লাইফ ইজ বিউটিফুল, জীবনটা অনেক আনন্দময়। আমরাও বলতে চাই জীবনটা সবসময় আনন্দময়, আনন্দ একেবারেই আপনার কাছে।